এখন চায়না বাংলাদেশ থেকে প্রসেসর ইম্পোর্ট করতে চাচ্ছে। আসলে কি রাইজেন 5600G প্রসেসর 10,000 টাকায় পাওয়া যাচ্ছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। রাইজেন 5600G দিয়ে যে সেটআপটি আপনারা দেখছেন, এই সেটআপটির টোটাল প্রাইস পড়েছে প্রায় 42,500 টাকা মতো, এবং এই পিসিটি অর্ডার করেছে ঝিনাইদহ থেকে মেহেদি হাসান ভাই। আমার নিজের নামও মেহেদি, যিনি পিসিটি অর্ডার করেছে তার নামও মেহেদি। তিনি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখেছেন এবং কনফিগারেশনগুলো যাচাই বাছাই করে তারপরে তিনি অর্ডারটি করেছে। এখন যে প্রশ্নটি আসলে কোটেশন করতে গেলে আমরা পেয়ে থাকি, যে ভাইয়া আসলে প্রসেসর তো 10,000 টাকায় পাওয়া যাচ্ছে বা 10,500 টাকায় পাওয়া যাচ্ছে, তা আসলে বিষয়টি সত্য কি না এটি যাচাই করার জন্য আমরা আলি এক্সপ্রেস বা আলি বাবাতে দেখলাম। যে সেখানে খেয়াল করলাম যে চায়নাতে যে প্রসেসরের দাম তার যে বাংলাদেশে অনেক কম প্রসেসরের দাম, অর্থাৎ চায়না থেকে আপনার প্রসেসর কিনলে পার প্রসেসরে প্রায় 1,500 টাকা বেশি দিয়ে কিনতে হবে। আমার কথাটি বিলিভ না হলে আপনি একটু দেখতে পারেন আলিবাবা বা আলি এক্সপ্রেসে যে রাইজেন 5600G প্রসেসর কত এবং বাংলাদেশে আনার কস্টিং সহ প্রসেসরটির প্রাইসটি কত হবে। দেখবেন বাংলাদেশে তার চাইতে 2-3,000 টাকা কমে পাওয়া যাচ্ছে। এখন কথা হলো যে প্রাইস যদি এতই কম হয় তাহলে তো চায়নাও বাংলাদেশ থেকে প্রসেসর ইম্পোর্ট করার কথা ভাববে। যদিও বাংলাদেশের প্রসেসর কি চায়না থেকে আসে, দুবাই থেকে আসে। তো এখানে একটি বড় ধরনের গেম খেলা হচ্ছে, সেই গেমের অংশ হলো যারা ভিডিওগুলো দেখে বা যারা অনলাইনে আছে তারা। এখন আপনাদের যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করা উচিত প্রোডাক্ট ক্রয়ের আগে, বা ট্রাস্টেড শপ থেকে প্রোডাক্ট ক্রয় করা উচিত, তাহলে আপনারা হয়তো বা স্ক্যামে পড়বেন না। অনেক সময় হয় না যে একটি প্রোডাক্টের সাথে 5টি প্রোডাক্ট ফ্রি, বা যে 5টি প্রোডাক্ট আপনাকে দেয় সেগুলো প্রয়োজন নাই তেমন, সেক্ষেত্রে ওই 5টি প্রোডাক্টও তার কিন্তু বিক্রয় হয়ে যায়, আর এই প্রোডাক্টের 5টির প্রোডাক্টের প্রাইস কিন্তু ওই একটি প্রোডাক্টের মধ্যে ঢুকে দেওয়া হয়। তো আপনারা যখন প্রোডাক্টগুলো ক্রয় করবেন, পার প্রোডাক্টের প্রাইসগুলো নিয়ে পিসি বিল্ড করবেন, তাহলে আই থিঙ্ক আপনারা হ্যাপি থাকবেন এবং পিসি বিল্ড করেও ঠকবেন না বলে আশা করছি। যে পিসিটি কনফিগারেশন এখানে করা হয়েছে, অ্যাকচুয়ালি রাইজেন 5600G প্রসেসর 12,200-12,300 টাকা চলছে। আর আরেকটি কথা বলা খুবই জরুরি, যে আপনারা হয়তোবা বাজারে শাকসবজি কিনেন, সেখানে জাস্ট প্রোডাক্টটা কিনেন, সাপোজ 1 কেজি চাউল কিনেন, বাট 1 কেজি চাউলের সাথে 1 কেজি চাউলের সার্ভিস কিনেন না, বা একটি শার্ট বা জুতার সাথে তার সার্ভিস কিনেন না, বা ডেস্কটপ আইটেমগুলো এমন সেখানে কিন্তু প্রোডাক্টের সাথে আপনি সার্ভিসটি ক্রয় করছেন। যেমন এই প্রসেসরের ওয়ারেন্টি 3 বছর, অর্থাৎ এই প্রসেসর 3 বছরের মধ্যে যদি সমস্যা হয় সেটি কিন্তু চেঞ্জ করে দিতে হবে আমাকে, অর্থাৎ নেক্সটে আফটার সেল সার্ভিসটি কিন্তু আমাকে দিতে হচ্ছে। কথাটি এভাবে বলতে হয় যে সকল দোকানে হয়তো বা সেম প্রোডাক্ট থাকতে পারে, বাট সকল দোকানের আফটার সেল সার্ভিস কিন্তু একই না। সুতরাং পিসি ক্রয় করার সময় পরবর্তী 3 বছরের কথাও বিবেচনা করবেন, যে আমার ওয়ারেন্টি আমি সঠিক মতো পাবো কি না, এই প্রতিষ্ঠানের ওয়ারেন্টি সার্ভিস কেমন, সেগুলো জানতে হলে আপনি গুগলে তাদের যে সাইটগুলো আছে, গুগলে যে রিভিউগুলো আছে, ফেসবুকে যে রিভিউগুলো আছে, কত মানুষ তাদের রিভিউ দিচ্ছে, কত মানুষ তাদের ওয়েবসাইটে ভিজিট করছে, তাদের ওয়েবসাইট আছে কি না, ফেসবুক পেজ কেমন আছে, বা তাদের যে আনুষাঙ্গিক বিষয়গুলো সেগুলো আপনি যাচাই বাছাই করেই সে প্রতিষ্ঠানকে রেটিং দিতে পারেন, এবং তাদের আফটার সেল সার্ভিস অবশ্যই আপনি খেয়াল করবেন। কথাগুলো এজন্য বলছি যেন নতুন পিসি ক্রয় করার ক্ষেত্রে আপনাদের ঠকতে না হয়। তো প্রসেসরে এখানে 3 বছরের ওয়ারেন্টি, 6 কোর 12 থ্রেড, 19 MB ক্যাশ মেমোরি আছে, এছাড়া 1.9G গ্রাফিক্স আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। বাট যে কুলিং ফ্যানটি দেওয়া হয় সেই কুলিং ফ্যানে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না, জাস্ট প্রসেসরে কুলিং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। আরেকটি কথা যে ভাই চায়না বক্স অফিসিয়াল আনঅফিসিয়াল, বিষয়টি কি জানেন, যে আমি যদি 2টা বক্সে ফেলে দেই এবং 2টা বক্সের প্রসেসরটি যদি আপনার হাতে দেই, আপনি কোনটি অফিসিয়াল কোনটি আনঅফিসিয়াল বুঝতে পারবেন না। আচ্ছা, সেকেন্ড কথা, 2টি প্রোডাক্ট দিয়ে অর্থাৎ 2টি প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলাম, 2টা একই কনফিগারেশন, একটি অফিসিয়াল প্রসেসর একটি আনঅফিসিয়াল প্রসেসর, আপনি কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল প্রসেসর স্পিড দিয়ে আপনি বুঝতে পারবেন না। সো আমার কাছে ওয়াইজ ডিসিশন এটা হয় যে প্রসেসর কেনার ক্ষেত্রে যত কমে আপনি প্রসেসর কিনতে পারেন তত আপনার পিসির জন্য ভালো। যেমন আপনি যদি সাপোজ যত কমে কিনতে পারেন, অফিসিয়াল প্রসেসর 13,500-13,600 টাকা দিয়ে কিনা চাইতে যদি 1,000 টাকা সেভ করতে পারেন এখানে, সে 1,000 টাকা আপনি অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন। সো প্রসেসর এটি ছিল। মাদারবোর্ড, ওনার কথা যে ভাই আমার বাকি সকল প্রোডাক্ট অফিসিয়াল হতে হবে, কারণ প্রসেসর তো অফিসিয়াল হয়েও লাভ নেই। তো সেক্ষেত্রে মাদারবোর্ডটি রাখা হয়েছে MSI-এর A520MA Pro। এই মাদারবোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে, প্রাইসটি 8,600 টাকা মতো।
এরপরে যে র‍্যামটি রাখা হয়েছে সেই র‍্যামটি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের কিংসম্যান ব্র্যান্ডের র‍্যামটি কিন্তু ভালো এবং ওনারা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় যেমন প্রসেসর সমস্যা হলে হয়তো বা দুই তিন দিন আপনাকে সময় দিতে হতে পারে বাট র‍্যামের ওয়ারেন্টিটা কিংসম্যানের ক্ষেত্রে সমস্যা হওয়ার সাথে সাথে আপনি চেঞ্জ পাবেন সেটা কিংসম্যানের এনভিএমই হোক বা কিংসম্যানের র‍্যাম হোক তো এই কিংসম্যানের যে র‍্যাম সেটা প্রাইস 2800-2900 টাকা পড়বে বাট বাজারে আরও কম দামের মধ্যে অনেকগুলো র‍্যাম আছে র্যামটি এখন অনেক কমেই পাওয়া যাচ্ছে বাজারে এই র্যামগুলো আগে 3200-3300 টাকায় ক্রয় করতে হতো এরপরে কিংসম্যান ব্র্যান্ডেরই KM600 256 GB এনভিএমই রাখা হয়েছে যে এনভিএমইতেও কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন 4 বছর এরপরে এখানে যে পার্টসটি রাখা হয়েছে পাওয়ার সাপ্লাই খুবই ইম্পর্টেন্ট একটি পার্টস পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেক ব্র্যান্ডের কিন্তু অনেক ভালো একটি ব্র্যান্ড অ্যান্টেকের মেটা ভার্সনের একটি পাওয়ার সাপ্লাই 550 ওয়াট রাখা হয়েছে যার মূল্য 3000 টাকা এবং যে ক্যাশিংটি দেখছেন এটি হলো ARGB টাইপের ক্যাশিং একা একা কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সো এই ক্যাশিংটি রাখা হয়েছে ক্যাশিংটির প্রাইস 3500 টাকা এবং ইন্টারনেট সিকিউরিটি রাখা হয়েছে একটি এখন অনেকে ইন্টারনেট সিকিউরিটি চেয়ে নিচ্ছে যে বিকজ তাদের কাছে প্রয়োজন মনে করছে তারা ফিল মনে করছে নতুন পিসির ক্ষেত্রে অনেকে নতুন পিসিটা ঠিক মতো কীভাবে হ্যান্ডেল করতে হয় বুঝতে পারে না সেক্ষেত্রে ইন্টারনেট সিকিউরিটি থাকলে সে ভুলভাল সাইডে যেয়ে কোনো জায়গায় লগ ইন করে ফেলবে পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে এ ধরনের সমস্যা হওয়ার কথা না আর কী কী প্রোটেকশন থাকছে যা পেছনে কিন্তু দেওয়া থাকে বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবার কিবোর্ড মাউস রাখা হয়েছে RGB কিবোর্ড মাউস যেটি আমার এখানে শো করতেছি না আমি সামনে স্পেসটি কম বিশেষ করে মনিটরের সিদ্ধান্তটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে ভাই আমি কি চাইনিজ মনিটর ক্রয় করব আমি বললাম ওনাকে যে ভাই আপনাকে চাইনিজ মনিটর ক্রয় করলে ওয়ারেন্টি পাবেন মেনলি 1 বছর আর চাইনিজ মনিটরের বেশিরভাগই তো সেকেন্ড হ্যান্ড প্যানেল ব্যবহার করে আর আপনি যদি ওই প্রাইসেই 2-100 টাকা বাড়াইয়া একটা ব্র্যান্ডের মনিটর ক্রয় করেন 3 বছর ওয়ারেন্টি পাবেন আর মেহেদি হাসান ভাই উনি আসলে লোন করে পিসিটি ক্রয় করছে তো সেক্ষেত্রে পিসির প্রোডাক্টের প্রাইসগুলো যদি ভালো হয় এবং প্রোডাক্টে যদি 3 ইয়ার্স মোটামুটি ওয়ারেন্টি থাকে তাহলে আপনাকে 3 বছরের মধ্যে নতুন করে আর ইনভেস্ট করতে হচ্ছে না সেক্ষেত্রে আপনি একটু নিরাপদ জায়গায় থেকে আপনার কাজগুলো শুরু করতে পারেন আর এমন যদি হয় চাইনিজ মনিটর যে কোনো সময় সমস্যা তো হতেই পারে তারপরে চাইনিজ মনিটরগুলোর সমস্যা অনেক সময় দেখা দেয় বাট 1 বছরের মধ্যে তো আপনি সমস্যা হলে সমাধান পাবেন 1 বছর পরে তো আপনাকে আবার টাকা দিয়ে কিনতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে নতুন আর একটা মনিটর কিনতে গেলে একটা আপনার হ্যাসেল হতে পারেন সেক্ষেত্রে আমি তাকে এসারের এই মনিটরটি সাজেস্ট করি আপনারাও জানি অবাক হবেন যে এসারের 19 ইঞ্চি এই মনিটর ভিজি এবং HDMI সহ পাচ্ছেন মাত্র 7500 টাকা 7500 টাকায় ব্র্যান্ডের মনিটর পাচ্ছেন সো দারুণ একটি মনিটর আমার কাছে মনে হয়েছে আপনারা আপনাদের রেটিং অবশ্যই কমেন্টে দিবেন আশা করছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই মেহেদি ভাইয়ের মতো অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ তোয়ার্কির ICT ভবন 7 ফ্লোর 703-40 ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.seltech.com.bt ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ